আজকে আমি যাকে নিয়ে ভিডিও বানাতে চলেছি তার নাম হচ্ছে অ্যান্টি ভাই, ঠিক আছে? এটা কোনো আমি কন্ট্রোভার্সিতে জড়াতে চাইনি, ঠিক আছে? কিন্তু আমাকে জোর জবরদস্তি কন্ট্রোভার্সির মধ্যে আনা হচ্ছে যে যা তুই বল, তুই রিপ্লাই দে, তুই রিপ্লাই দে, আমি তোর ব্যাপারে এমনভাবে পিন্ডি কিন্ডি চটকাবো যে তোকে রিপ্লাই দিতেই হবে। নিজেও একটা ভিউজ কামানোর ধান্দা এগুলো, আর কিচ্ছু না। আজকে আমি যার কথা বলতে চলেছি সে হচ্ছে এমন একটা কন্টেন্ট ক্রিয়েটর বলবো না, এমন একটা রোস্টার যে নাকি জেফার দিক থেকে উঠেছে, নয়তো আদৌ উঠতে পারতো কিনা সন্দেহ। আমাকে বলে নাকি আমাকে রোস্ট না করলে আমি উঠবো না, এও না, আমি মানলাম, চলো তোমাদের দয়ায় আমি উঠেছি, আমি মানলাম। কিন্তু তুমিও তো নিজেই জেফারদির দয়ায় উঠেছো, তুমি আবার কি কথা বলছো? আর তুমি বলছো না যে লোককে শ্রেয়াকে পুলিশ ধরে নিয়েছে, যা ভুল ভাল খবর না, দেওয়া বন্ধ করো। নিজের লাইক কমেন্ট ভিউজের জন্য লোককে মানে হয় না কনফিউজড করে দেয় যে হ্যাঁ হ্যাঁ সত্যি কি শ্রেয়াকে পুলিশ ধরেছে, কিছু ধরেনি, লোকেদের মনে আসবে যে হ্যাঁ ওই জিনিসটা করেছে তার মানে ওকে পুলিশ ধরেছে। আর রাস্তা দিয়ে চলতে গেলে আমাকে টোন টিটকারিগুলো শুনতে হয়। তো তোমার মতো কিছু রোস্টার, সো কল রোস্টারের জন্যেই মানে আমরা বদনাম হই। দাঁড়াও, আমি তোমাদেরকে স্পষ্ট করে বলে দিই, যারা জানো না যে অ্যান্টিভাইটাকে, অ্যান্টিভাইয়ের ব্যাপারে সবসময় সবাই নাকি পুলিশ কেস করেই বেড়ায়, সব কিছুতে খালি পুলিশ কেস, সব কিছুতে, নয়তো ওই যে এতদূর এগিয়েছে হয়তো এগাতে পারতো না, খালি পুলিশ কেস হয়ে হয়ে ও এতটা জায়গা ও করতে পেরেছে। আবার ও নাকি আমাকে বলতে আসে আমি নাকি মানে আমাকে নাকি ওরা রোস্ট না করলে হবে না। ঠিক আছে, তুমিও রোস্ট হয়েছো অ্যান্টি ভাই, তুমিও রোস্ট হয়েছো, নিজেও রোস্ট হয়ে উঠে এসেছো এই জায়গাটায়, ঠিক আছে? তোমার ব্যাপারেও অনেকে অনেক কথা বলেছে, অনেকে রোস্ট করেছে, জেফারদির সাথে তোমার কন্ট্রোভার্সি ভিডিও রিপ্লাই করেছে, তবে গিয়ে তুমি এই জায়গাটা এসছো, নয়তো কিন্তু তুমি এই জায়গাটা লোক তবে গিয়ে তোমাকে চিনেছে আর তারপরে তোমার ভিডিও দেখে। তো তুমি যখন আমাকে বলছো আগে নিজের দিকটা দেখো। আমি জানি লোক যদি আমাকে রোস্ট না করতো, আমার ভিডিও শেয়ার না করতো, লাইক কমেন্টস না করতো, ভালোবাসে না দিত, হতে পারে আমি এই মানে হতে পারে না 100% আমি এই জায়গাটা আসতাম না। তো আমি আমার যা জায়গাটা যেমন মানি তুমিও মানো। বন্ধুকানা পথের পরে গান শুনিয়ে ভিক্ষা করে দিদি আমাদের ট্রেনে ট্রেনে পিছন দুলিয়ে ব্যবসা করে। তুমি বলার কি আমি ব্যবসা করব কি করব না? আর মানে তুমি এই কথাগুলো বলার আগে কি তোমার একবারও মানে বিবেক হয় না যে কথাগুলো বলবো কি বলবো না? তোমরা কোনো কথা বললে রোস্টাররা ভালো, আর আমরা যদি কোনো রিপ্লাই করি খারাপ, কেন তোমাদের ব্যাপারে পুলিশ কেস হয় এবার তুমি বোঝো। আর তুমি তোমার খুব ইচ্ছে না পুলিশ কেস খেলার, পুলিশ কেসে তোমার জড়ানোর, জানো তো ওটা দিয়েই তুমি ফ্যান ফলোয়ারটা পাবে, নিজের যোগ্যতা না থাকলে ওই হয়। দেখো দিদি, সব মানুষ তোমার মতন জন্ম থেকে নির্লজ্জ হয় না, তাই সমাজে যেমন চোর ডাকাত ধরার জন্য পুলিশের প্রয়োজন, ঠিক তোমাদের মতন ছাব্বিদের জব্দ করার জন্য আমাদের মতন রোস্টারদেরও দরকার। তুমি হচ্ছে একটা সো কল্ড রোস্টার, বুঝলে? তুমি হচ্ছে সো কল্ড রোস্টার, ঠিক আছে? তোমার কোনো নাম ডাক নেই, তুমি উঠেছো জেফারদির দয়াতে, ঠিক আছে? তোমাকে লোক চিনেছে জেফারদির দয়াতে। দেখো আজকে যেমন তুমি বগলের চুল দেখাচ্ছ, কদিন পরে তো আরো অনেক কিছুই দেখাতে পারো। আরো নড়াবো, আমি বগলের চুল দেখাচ্ছি, তোমাদের নজরটা তোমরা চেঞ্জ করো, এটা ন্যাচারাল, কোনো মেয়ের বগলের চুল হতে পারে, এটা ন্যাচারাল। তার জন্য যে তাকে বারবার শেভ করতে হবে ম্যান্ডেটরি না, কেউ কেউ আছে কোথাও বেরানোর আগেই খালি শেভিং করে, সবসময় যে করে রেখে দেয়। আর আমার জঙ্গল হয়ে যায়নি জায়গাটা যে আমি শেভ করব, কিছুদিন আগেই আমি শেভ করেছিলাম, তারপর হালকা হালকা ইয়ে হয়েছিল, তো বোঝা যাচ্ছিলো জাস্ট প্রত্যেকটা মেয়েরই থাকে। এবার তুমি প্রত্যেকটা মেয়ের বগল তুলে তুলে গিয়ে দেখবে, এইভাবে বগল তুলে তুলে গিয়ে দেখবে নাকি? কি বোকা বোকা কথা বলছো, এই জন্য আমি তোমাকে সো কল্ড রোস্টার বলেছি। আরে গাদিকা, তোদের মতন ছাবিদেরকে রোস্ট না করলে তোদের কেউ বাল দিও চিনতো না। আর তোমার মতো ছাপরাকে কেউ যদি কন্ট্রোভার্সি ভিডিওর মধ্যে না আনতো না জেফারদির সাথে, তাহলে তোমাকেও কেউ বাল দিয়ে পুষতো না আর কেউ চিনতোও না, ঠিক আছে? তোমাদের জন্য আমরা কন্টেন্ট পাচ্ছি না, এটা বলো যে আমাদের জন্য তো বাবা রে বাবা, পোদে নেই লোম বলে বোম বোম। আমার শোনো, আমরা আছি বলেই তোমাদের পেট চলছে এই কথাটা ভুল, ঠিক আছে? দুজন একটা রোস্ট মানে আমরা ছাড়া তোমরা কিছু না, তোমরা ছাড়া আমরা কিছু না, তুমি যে কথাটা বলছো এটা সম্পূর্ণ ভুল কথা বলছো যে তোমরা না থাকলে, রোস্টাররা না থাকলে পেট চলবে না। আরে তোমাদের যদি আমরা কন্টেন্ট না দিই তোমরা কন্টেন্ট কোথা থেকে পাবে? তোমরা যদি রোজ দিনে ঘটে যাওয়া এত সানসানি নিউজগুলো তোমরা না পাও, তাহলে তোমরা কী নিয়ে কন্টেন্ট বানাবে? তোমাদের কন্টেন্ট হচ্ছে রোস্ট করা। তো তোমরা এই কথাটা ভুলো না যে যদি ক্রিয়েটাররা তোমাদের কন্টেন্ট না দেয় তাহলে তোমরা রোস্ট করে দিতে পারবে, ঠিক আছে? এটা এটা কখনোই সম্ভব না, দুজন দুজনের সাথে কানেক্টেড আছে, ঠিক আছে? তুই বোকা বোকা কথা বলো না, এই জন্যই আমি তোমাকে সো কল্ড রোস্টার বলেছি। বুঝতে পারছি তোমার সময় খারাপ যাচ্ছে, কদিন আগে পুলিশ ধরে বড় দেখে ফাইন মারলো নিচে। তোমাকে কে বলেছে অ্যান্টি ভাই যে আমাকে কদিন আগে পুলিশ ধরে ফাইন মেরেছে? তুমি কি নিজের চোখে দেখেছো? এইসব ভুলভাল কথা ছড়িয়ে কেন লাইক কমেন্ট ভিউজ তুমি কামাচ্ছো?
তোমার কি কমি কমি পড়েছে কমেন্ট লাইক ভিউজ এর? আমার তো মনে হয় কমি পড়েছে, তার তার জন্য তো ওয়ান ডে তো 2.6 মিলিয়ন পেয়েছো। জানো তো শেয়ার ব্যাপারে ভিডিও বানালে বানালে তুমি পাবে 100% শিওর, তাই তুমি বানিয়েছো। আর এমন এমন ইনফরমেশন দিচ্ছ যেগুলো লোক যা যেগুলো লোক সত্যিকারের চায়। হ্যাঁ পাবলিক চায় যেতে আমাকে পুলিশ ধরে নি, কিন্তু সেটা কোনোদিনও সম্ভব হবে না, ঠিক আছে? কোনোদিনও সম্ভব না ওটা। আর এই যে অ্যান্টি ভাই, তোমার মনে হয় পেটটা চলেই কন্ট্রোভার্সি ভিডিও দিয়ে? তোমার সত্যি বলতে গেলে তোমার কন্ট্রোভার্সি ভিডিও না করলে তোমার পেটের ভাত হজম হয় না। হজম হবে কি করে? ফোকাটিয়া যদি কামিয়ে খাও তাহলে হজম হবে কি করে? কেন তুমি তো বসে বসে রোস্ট করে ফোকাটিয়া কামিয়ে খাচ্ছ, তুমি তো গত নাড়িয়ে নাড়িয়েও যে ভিডিও বানাচ্ছ ওরকম না। আর হয় না ফোকাটের জিনিস হজম তো হয় না। যাই হোক গে, তো যা আমি ভিডিও থেকে বুঝলাম, তোমার তুমি চাও যাতে আমি তোমাকে রিপ্লাই করি, তোমারও যাতে ফলোয়ার বাড়ুক, লোক যাতে তোমাকে সাপোর্ট করুক আমার এগেনস্ট, বিকজ লোক তো আমার এগেনস্টে আর তোমাকে সাপোর্ট করবে, তোমারও ফ্যান ফলোয়ার বাড়াবে। বা বা দাদা বা বা আন্টি ভাই বা, তোমার তো স্ট্র্যাটেজিটা হেভি, মানে লাইক কমেন্ট শেয়ার পাওয়ার। তুমি কি ভুলে গেছো তুমিও প্রথমে রোস্ট করতে, রোস্টে সেরকম একটা তুমি ভালো ভিউজ পেতে না, তারপর যেই জেফার দিয়ে তোমাকে কন্ট্রোভার্সি ভিডিওতে টানলো ওরকমই তুমি দাঁড়িয়ে গেলে, ওরকমই তুমি দাঁড়িয়ে গেলে। তুমি মনে হয় ভুলে যাচ্ছ, তুমি আগে নিজেরটা বলো অ্যান্টি ভাই মানে গাধা এক নম্বরের, তারপর তুমি আমার কথা বলতে আসবে গাধা কথাকার। তাহলে আজকের নায়কের এক মিলিয়ন হয়ে, তুমি নিজেকে নায়ক বলো, তুমি হচ্ছে এক নম্বরের ছাগল গাধা, এক নম্বরের ছাগল গাধা, তুমি নিজেকে নায়ক মনে করো? ন্যাকা নায়ক। কিন্তু না, এরকম অনেক পাবলিক আছে যারা ভিডিওতে কমেন্ট করে কিন্তু ফলো করে না। ফলো ফলো করো, নতুন বছর চলে আসলে একটু ফলোয়ারটা বাড়লে একটা আলাদা মোটিভেশন। তাই তো তুমি আমার ভিডিও দিয়েছো যাতে তোমার ফলোয়ার বাড়ুক, কেন জানো তো শ্রেয়ার এগেনস্টে গিয়ে কোনো ভিডিও যদি আমি বানাই আমার অবশ্যই ফলোয়ার বাড়বে। দেখো তোমার জীবনে প্রথম মনে হয় 2.6 মিলিয়ন ওয়ান ডেতে এসছে। দেখে না মনে হচ্ছে না, সত্যি মাথা গরম হয়ে যাচ্ছে। মোটিভেট হবো, তোমাকে মোটিভেট হতে হবে না, যত চাপ ভিডিওই বানাবো না। দেখো অ্যান্টি ভাই, আমি তোমাকে একটা কথা বলছি, তোমার সাথে কিন্তু আমার পার্সোনাল কোনো দুশ্মনী নেই যে আমি তোমাকে নিয়ে খারাপ খারাপ কথা বলবো। যেমন তুমি আমাকে নিয়ে কথা বলেছো সেটারই আমি রিপ্লাই নিচ্ছি। এটাকে তুমি যদি পার্সোনালভাবে নেবে তো আমি ওটার দায়ভার নিচ্ছি না, আর যদি তুমি এটাকে নর্মাল ভিডিও হিসেবেই নেবে তো ঠিক আছে, কেন যেমন তুমি দিয়েছো সেরকম আমি তোমাকে ব্যাক করেছি। এরপর তুমি যদি কোনো কথা আর এক্সট্রা বাড়াতে চাও তো বাড়াতে পারো, কিন্তু আমি থামার মেয়ে না, আমি থামবো না। অতএব তুমি যদি এই জিনিসটা মানে চাইছো ভালোই ভালোই শেষ হতে, তো আমাকে আর রিপ্লাই ভিডিও দেওয়ার তোমার কোনো দরকার নেই। আর নয়তো এটা পরবর্তীকালে খুব বাজে একটা দিকে চলে যাবে, তো আমি তোমাকে আগেই বলে দিচ্ছি আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও চাই না। তুমি তোমার মতো ভালো থাকো, আর দরকার নেই আমার রিপ্লাই ভিডিও দেওয়ার।